আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের প্রথম মসজিদ চেরামান জামে মসজিদ, আর আপনারা সেই সুমধুর আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন। আমরা এখন প্রবেশ করতেছি মেইন গেট। ভারতবর্ষের প্রথম মসজিদ চেরামান জামে মসজিদ, যা দক্ষিণ ভারতের কেরালা রাজ্যতে অবস্থিত, এবং এই মসজিদটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন নির্মাণ করা হয়। আজকের ভিডিওতে দেখাবো 629 খ্রিস্টাব্দে কাঠের তৈরি এই মসজিদটির ইতিহাস ও রহস্য। তাই এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি ভারতবর্ষের প্রথম মসজিদ চেরামান জুমা মসজিদ, এবং তার আগে কোনো মসজিদ ছিল না, সেখানেই প্রথম নামাজ পড়া হয়। আমরা এখন কেরালার বাসে করে যাচ্ছি, এখান থেকে 25 কিলোমিটার। আর এই শহরটা এত সুন্দর, প্রতিটা শহর কিন্তু ক্লিন অ্যান্ড গ্রিন, মানে সবুজের পাশে এরকম শহর ক্লিন। যাই হোক, এটা হচ্ছে লোকাল বাস, আমাদের বাসের ড্রাইভার শহরটা দেখুন। সো গাইজ, আমরা এখন বাস থেকে নামতেছি, এবং সেই মসজিদ চেরামান জামে মসজিদের সামনেই আমরা বাসে নামলাম। আমি এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের প্রথম মসজিদ চেরামান জামে মসজিদ, আর আপনারা সেই সুমধুর আজানের ধ্বনি শুনতে পাচ্ছেন। এই সেই মসজিদ, এখন আমরা নামাজ পড়ব। আর এরকম একটা সৌভাগ্য হবে কখনো ভাবতেও পারি নাই। কত মুসলমানের যে স্বপ্ন এখানে আসবে দেখবে এই মসজিদটাকে, যেখানে প্রথম নামাজ পড়া হয়েছিল এই মসজিদেই, যখন প্রথম মসজিদ তৈরি করা হয়। এবং এটা তৈরি করেন মালিক দিরাম, নির্মাণ করেন 629 খ্রিস্টাব্দে। মসজিদটা দেখুন কি সুন্দর। চির সবুজের এক রাজ্য দক্ষিণ ভারতের কেরালা, আর এই রাজ্যতেই কোদুঙ্গুলার জেলায় মিথিলা নামক গ্রামে তৈরি হয় ভারতবর্ষের প্রথম মসজিদ, যার নাম চেরামান জুমা মসজিদ। কেরালার তৎকালীন রাজা চেরামান পেরুমলের নামের সাথে মিল রেখেই মসজিদের নামকরণ করা হয়, যা 629 খ্রিস্টাব্দে সাহাবি হজরত মালিক বিন দিনার রাজিতাল্লাহু আনহু মসজিদটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদ যখন তৈরি হয় তখন জীবিত ছিলেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময়ে সুদূর কেরালায় এটি কীভাবে নির্মিত হলো, কীভাবে এটি ভারতবর্ষের প্রথম মসজিদ হলো, এ প্রশ্ন অনেকের মনে কৌতূহলী সৃষ্টি করে। কিন্তু ইতিহাস ফিরে তাকালে দেখা যায়, সেই সময়ে বিখ্যাত প্রাচীন বন্দর ছিল কেরালার মুজিরিস। আরব থেকে মক্কা মদিনা থেকে অনেকেই বাণিজ্যিক কারণে আসতেন এই কেরালা রাজ্যতে। এ বন্দর ছিল তৎকালে বিশ্ব বাণিজ্যিক এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্থায়ী চেরা রাজ্যের ব্যবসায়ীরা এখানে মধ্যপ্রাচ্য ইউরোপের বণিকদের সাথে হরপ্পা সভ্যতার সময়কাল থেকেই গোলমরিচ, আদা, কাপড় ও দামি কাঠের ব্যবসা করতেন। আর সেই বিখ্যাত দামি কাঠ দিয়েই তৈরি করা হয় এই মসজিদটি। তাই তো আজও অক্ষত অবস্থায় শত শত যুগ যুগ বছর ধরে দাঁড়িয়ে আছে কেরালার বুকে। তবে এই মসজিদকে নির্মাণের পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস। হাদিসে উল্লেখ আছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া ঐশ্বরিক ক্ষমতার প্রমাণ হিসাবে একবার চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সেই সময় কেরালার রাজা ছিলেন চেরা বংশের রাজা, যার পুরো নাম চেরামান পেরুমাল রামা ভার্মা কুলাশেখারা। তিনি অলৌকিকভাবে সেই রাতে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু ঘুম ভেঙে কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না স্বপ্নে আসলে তিনি কী দেখেছিলেন, তার ব্যাখ্যাই বা কী। এই স্বপ্নকে বিশ্লেষণ করার জন্য তখনকার সময় সকল জ্যোতিষীদের ডাকা হলে তারা ব্যাখ্যা করতে ব্যর্থ হন। যেহেতু ষষ্ঠ শতকে আরব বণিকদের সাথে কেরালার চেরা রাজ্যের রাজাদের বাণিজ্যিক কারণে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেই সুবাদে রাজা তার স্বপ্নের কথা বণিকদের কাছে বর্ণনা করেন, আর তখনই জানতে পারেন এটি ছিল ইসলামের মহানবীর করা একটি অলৌকিক দৃষ্টান্ত। তখন রাজা চেরামান আরব বণিকদের সাথে আরবে যাত্রা করেন এবং সেখানেই নবীর সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর নবীর নির্দেশ অনুসারে মালিক বিন দিনারের নেতৃত্বে একদল সাহাবি কেরালা ইসলাম প্রসারের জন্য রাজা চেরামানের সাথে যাত্রার সফর সঙ্গী হন। কিন্তু যাত্রা পথে রাজা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। রাজা চেরামানের মৃত্যুর পর মালিক বিন দিনার ও তার সঙ্গীরা মুজিরিসে পৌঁছায়। এরপর রাজার আত্মীয় স্বজনদের সাথে দেখা করেন। তখনই তাদের সাথে আলোচনা করে মালিক বিন দিনার সেখানে 629 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি, যা রাজা চেরামানের নামের সাথে মিল রেখে নামকরণ করা হয় চেরামান জামে মসজিদ, যা বর্তমানে ভারতবর্ষের প্রথম মসজিদ নামে পরিচিত।
আসলে সেই আরবরা এসেছিল আপনার হচ্ছে 600 খ্রিস্টাব্দের দিকে, মানে ওই টাইমে মশলার ব্যবসা করার জন্য। ঠিক তখনই আপনার হচ্ছে মালিক দিনার 629 খ্রিস্টাব্দে এই মসজিদটা নির্মাণ করে। আজও এইভাবে দাঁড়িয়ে আছে, একবার ভাবুন কত বছর, 1200-1300 বছর আগের মসজিদ এটা। এটা কিন্তু তিনতলা বিশিষ্ট চেরামান জামে মসজিদ। আপনাদের পুরো দেখাই চারিপাশে। আর কেরালাবাসী যে মুসলিমরা আছে তারা আছে এখানে প্রতিদিন নামাজ পড়ে, এবং তাদের কাছে এটা অন্যরকম একটা ব্যাপার যে এরকম এত বছরের মসজিদটা। এটা কিন্তু মাটির টাইলস, এই যে এটা স্টিল আর কাঠ, এটা কিন্তু কাঠ, মানে কী অসাধারণভাবে বানানো হয়েছে। এখন কিন্তু সাদা রং দেওয়া, এই গেটটা এখন তালা মারা। এবং যে গেট দিয়ে প্রবেশ করব, এর কিন্তু আর একটা গেট আছে ওই দিক দিয়ে, নামাজ পড়ার জন্য অবশ্য আমরা নামাজ পড়বো তখনই প্রবেশ করব। আর সে খিলান সব কিছু কত বছর দেখুন, না সামনেই হচ্ছে এই যে বাজারটা। তো যাই হোক, আমরা হচ্ছে এখন উজু করব, উজু করে তারপরে নামাজ পড়ব এবং ভিতরে সব কিছু আপনাদের দেখাবো। আমরা এখন ঢুকতেছি সেই মসজিদে, এই যে গেট। প্রবেশ করতেই কিন্তু এখানে হচ্ছে আপনাকে পা ধুতে হবে, উজু করার পরে আপনাকে ঠিক এইভাবে পা ধুতে হবে। এই কারণে কিন্তু এই কুয়াটা এই যে সুন্দরভাবে করা হয়েছে। আর এদিকে একটা জায়গা আছে, এইটা হচ্ছে মেইন গেট। এই আমরা এখন প্রবেশ করতেছি মেইন গেট। এই যে মসজিদটা দেখুন, এবার জীবনের স্বপ্ন ছিল এখানে দেখাবো আপনাদের, আসুন যেখানে আসবো নামাজ পড়বো, দোয়া চাইবো আল্লাহর কাছে, যে আসলে এই বয়সে মহান আল্লাহ তাআলা আমাকে এত সুযোগ করে দিয়েছে। ভারতবর্ষের প্রথম মসজিদ এটা যেখানে আমি নামাজ পড়েছি আজকে। এটা হচ্ছে এটা পিতলের, অনেক সুন্দর। আর সামনে এখানে হচ্ছে আমাদের যে ইমাম তিনি থাকেন, নামাজ পড়ান, তার পিছনেই আমাদের নামাজ পড়তে হয়। আর এই যে কি সুন্দর তৈরি দেখুন কাঠের। এদিকে কিন্তু কোরআন শরীফ আছে পড়ার জন্য। এই যে তাহলে ভাবুন যে এই ছোট বয়সে বাংলাদেশ থেকে 2500 কিলোমিটার দূরে অবস্থিত এই চেরামান জামে মসজিদ, এই মসজিদের ইতিহাস আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তবে এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা বলবো যে এই মসজিদটা কীভাবে তৈরি করা হয়েছে, কত সালে। তবে একটা কথা বলে রাখি, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিন্তু এই মসজিদটা নির্মাণ করা হয়। আর আমরা ঘুরে দেখাই, উপরে কিন্তু কাঠ, মসজিদের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় একটি কূপ। এটি মূলত ওযু করার পর সেখানে পা ধোয়ার জন্য তৈরি করা হয়েছিল সেই সময়ে, এবং এর পানিগুলো সবসময় কূপকে পরিপূর্ণ করে রাখে। এরপর আমরা ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান সেই কক্ষে প্রবেশ করি, যেখানে নামাজের মূল জায়গাটাকে সৌন্দর্য বৃদ্ধির কারণে তৈরি করা হয় একটি পিতলের বস্তু, যা সরাসরি উপরে কাঠের সাথে সংযুক্ত। বেশ মনোমুগ্ধকর। প্রায় সবসময় এই মসজিদে মানুষ থাকে, তাই ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। তবে প্রাচীনকালে চেরামান জুমা মসজিদটি আকারে খুবই ছোট ছিল, পরবর্তীকালে সময়ে একাধিক সংস্কারের মাধ্যমে এটি বর্তমান আকার লাভ করে। আর এটি হলো মিম্বার, যেখানে দাঁড়িয়ে খুতবা দেওয়া হয়। এটি সম্পূর্ণ কাঠের তৈরি, যা আরব বণিকেরা কিনে নিয়ে যেত সেই কাঠ এখানে ব্যবহার করা হয়েছে। এর পাশেই মেহরব, যেখানে ইমাম সাহেব বসেন। হযরত মালিক বিন দিনার এই মসজিদের প্রথম ইমাম ছিলেন, তাই কেন্দ্রীয় মূল কাঠামো এবং মেহরাব ও মিনার এর আশেপাশের অনেক কিছুই আজও অক্ষত রয়েছে। পুরো মসজিদের চারিপাশ কনক্রিটের হলে উপরে ছাদ কাঠের তৈরি, এবং ছাদের উপরে মাটির টালি ব্যবহার করা হয়েছে। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একসাথে 5000 মুসল্লি সালাত আদায় করতে পারেন। মসজিদটির ভিতরে একটি প্রাচীন তেল প্রদীপ আছে, যেটি সবসময় জ্বলে। ধারণা করা হয় এটি প্রায় 1000 বছর ধরে জ্বলছে। শুধু মুসলিমই নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও এই প্রদীপের জন্য তেল সরবরাহ করে। কেরালার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের মতোই এই মসজিদটিও সব ধর্মের বিশ্বাসীদের প্রবেশের জন্য উন্মুক্ত। তবে কেরালার এই মসজিদটিতে দিনের কিছু কিছু সময় হিন্দুরাও প্রার্থনা করে থাকেন। মসজিদের দক্ষিণে দুটি পথ রয়েছে, যেদিক দিয়ে মুসল্লিরা প্রবেশ এবং বের হতে পারে। সামনের দিকে দুটি কবর রয়েছে,
একটি হাবিব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর এবং অন্যটি তার স্ত্রী মুহতারামা হুমায়রার। বর্তমানে এখানে অনেক নারী পুরুষ প্রার্থনা করে থাকেন। এরপর আমরা যাই দ্বিতীয় তলায়। সেখানে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে কাঠের সিঁড়ি। আসলে এই প্রাচীন শৈলাশিল্পী কারুকার্য এতটাই চমৎকার যা আপনাকে মুগ্ধ করবে। জানালা দরজা বন্ধ থাকায় এর দ্বিতীয় তলা অন্ধকার ছিল, তবে এই মসজিদটি এমনভাবে তৈরি করা এর চারিপাশ থেকে পর্যাপ্ত আলো বাতাস আসে। দ্বিতীয় তলার প্রতিটি দেয়ালে ছোট বড় সাতটি জানালা ব্যবহার করা হয়েছে, যার কারণে দিনের সময় লাইট এবং ফ্যানের প্রয়োজন হয় না। তবে মসজিদটির কলম ও বিম সম্পূর্ণ কাঠের তৈরি এবং ছাদে রয়েছে মাটির তৈরি টাইলস, যেখানে কেরালার স্টাইলে স্থাপত্যর কীর্তি লক্ষণীয়, কারণ কেরালার প্রতিটি বাড়িঘরের ছাদে এমন মাটির তৈরি টালি ব্যবহার করা হয়। এখান থেকে আপনি বাইরের ভিউটা দেখতে পাবেন। এই যে টালি, মানে এটা হচ্ছে মাটির টালি, আজও আছে। এটা হচ্ছে বাইরের ভিউ সম্পূর্ণ। তোমরা আটকাই দিই, এবার আপনাদের নিয়ে যাব তৃতীয় তলায়, মানে তৃতীয় ফ্লোরে। এই যে এদিক দিয়ে অন্ধকার যুগে, এবং এটা আসলে তিন তলা, উপরে কাজ চলতেছে এখন। এই যে উপরে কিন্তু কাজ করতেছে সব কাঠের, যে দেখছেন এই কাঠের উপরে। তাহলে একবার ভাবুন যে কি মসজিদ এটা। আসলে এত বছর, 1200-1300 বছর আগের মসজিদ, সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মসজিদ এটা। তিনি বেঁচে থাকতে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল। ও, এই টালি দিয়েই কিন্তু এই তৈরি করা, এই টালিগুলো দিয়ে। যাই হোক, আমরা আবার নিচে যাই, আপনাদের ভালো করে ভিউটা দেখাবো। লেটস গো। আমরা এখন বের হচ্ছি মসজিদ থেকে এবং নামাজ পড়লাম। এছাড়া আপনাদের সব কিছু দেখাইলাম যে এখানে কেরালার সব মুসলমানরা আসে নামাজ পড়ে, সব কিছু, এভরিথিং। মসজিদের মূল ফটকের সামনেই রয়েছে কবরস্থান, যেখানে শায়িত আছে তখনকার সময়ে অনেক আরব বণিকেরা, যারা ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এই কেরালা রাজ্যতে। প্রতিটি কবরের উপরে নাম ঠিকানা ব্যবহারের জন্য একটি নেম প্লেট বসানো হয়েছে, এবং এখানেই শুয়ে আছেন হাজার হাজার মুমিন ব্যক্তি। এর আরেক পাশে রয়েছে অজু করার জন্য একটি পুকুর। মূলত এটি 629 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণে মাটি ব্যবহারের জন্যই খনন করা হয়। তখন থেকে এটি ওজুর জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর চারিপাশে তো যত্ন এবং পরিষ্কার রাখা হয়, দেখে মনে হবে এটা কয়েক বছর আগের তৈরি। বর্তমান ওজুর পাশাপাশি এখানে প্রচুর মাছ চাষ করে থাকে এখানকার দায়িত্ব থাকা মুসল্লিরা। প্রতি রমজান মাসে এই মসজিদে ইবাদতের জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক, এছাড়া স্থায়ী মুসল্লিরা ভিড় জমায়। তো গাইজ, আমরা এখন ব্যাক করতেছি ভারতবর্ষের প্রথম মসজিদ সেরামান জামে মসজিদ থেকে। এতক্ষণ এখানে ছিলাম এবং আপনাদের দেখালাম কত স্বপ্ন নিয়ে আসা এত দূর। আর এটা হচ্ছে আপনার ক্যাপিটাল, কেরালার রাজধানী তিরুভানান্থপুরম থেকে 200 কিলোমিটার দূরে। আপনারা চাইলে এখানে ট্যুরে এসে ইচ্ছে করেও দেখে যেতে পারবেন, এবং আপনারা নামাজ পড়তে পারবেন, সব কিছু। ভিতরে এত সুন্দর, আসলে শান্তির জায়গা, প্রার্থনার জায়গা। আমরা আবার ব্যাক করতেছি। এই যে এই সেই জায়গা, এই জায়গার নাম হচ্ছে কুডাঙ্গুলু রাম। আপনারা যখন বাসে উঠবেন এখানে এসে নামাই দেবে একদম, এই যে বাস স্ট্যান্ড। তো আমরা ব্যাক করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সট টাইম আমরা অন্য কোনো ব্লগ নিয়ে আসতেছি। টাটা, বাই।